দেখো, উদ্দীপকের দুইটা সমীকরণ আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল জিরো এক নং সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো দুই নং সমীকরণ। প্রশ্ন ক, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো সমীকরণের মূল দুটির অন্তর একক হলে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ারের মান বের করো। খ, এক নং এর মূলদ্বয় আলফা বিটা হলে, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস মডুলাস আছে এটা, এবং আলফা মাইনাস মডুলাস মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দুই নং, এটা খ, দুই নং এর মূলদ্বয় আলফা বিটা হলে, এইটার মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর এ ইকুয়াল জিরো সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। তো সবগুলো রিলেটেড অঙ্কই আমরা ক্লাসে করেছি, তারপরে আমরা সলভ করব। তো সলিউশন ক, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো, মূল দুটির অন্তর হচ্ছে একক। দেখো, মূলদ্বয় আমরা ধরে নিচ্ছি আলফা বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল পি এবং আলফা বিটা ইকুয়াল কিউ। কীভাবে হলো? মূল সহক সম্পর্ক সূত্র থেকে মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাস এ প্লাস পি ডিভাইডেড বাই ওয়ান, এক্স স্কোয়ার সহ যেহেতু ওয়ান যে কারণে পি লিখছি একবারে। মূলদ্বয়ের গুণফল সি ডিভাইডেড বাই এ, সি কিন্তু এখানে কিউ, এ হলো ওয়ান, তাহলে কিউ বাই ওয়ান ওয়ান একবারে লিখেছি। এরপর লিখছি আলফা মাইনাস, না প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান। প্রশ্নে আছে অন্তর এক একক, একক হলে, একক মানে হলো এক হলে, তো আমরা প্লাস মাইনাস লিখছি কেন, কোনটা বড় আমরা জানি না। আলফা বড় হলে প্লাস ওয়ান হবে, বিটা বড় হলে মাইনাস ওয়ান হবে। ওখানে যদি নির্দিষ্ট করে দিত আলফা বিটা এবং আলফা ইজ গ্রেটার দেন বি, তাহলে আমরা শুধু প্লাস ওয়ান লিখতাম। তো প্লাস মাইনাস ওয়ান দেবো, সমস্যা নাই, পরবর্তীতে প্লাস মাইনাস থাকবে না। এরপরে বর্গ করছি উভয় পক্ষে, বর্গ করলে দেখো এখানে স্কোয়ার করছি, এখানে প্লাস মাইনাস চলে যায়, বর্গ করলে ওয়ান স্কোয়ার ওয়ানই হয়। এরপরে সূত্র অ্যাপ্লাই করছি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, সেই এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র ছোটোবেলায় শিখেছি সেই সূত্র। এরপরে এটার মান বসাইছি, এটার মান হচ্ছে পি, পি স্কোয়ার, এই যে আলফা বিটার মান কিউ, তাহলে ফোর কিউ ইকুয়াল জিরো। তো প্লাস মাইনাস ফোর কিউকে ডান পাশে নিয়েছি। এরকম একটা অঙ্ক কিন্তু ক্লাসে আমরা সলভ করেছিলাম একেবারে এই অঙ্কটাই, তারপর আরেকবার সলভ করার উদ্দেশ্য হলো, প্র্যাকটিস দুইবার হলো, ভালো হলো। তো ফোর কিউ স্কোয়ার উভয় পাশে যোগ করবো, কারণ হলো এখানে ফোর কিউ স্কোয়ার যেটার মান বের করতে বসে তার মধ্যে আছে। তো পি স্কোয়ার আছে, ফোর কিউ স্কোয়ার যোগ করলে আমাদের পাশে, যোগ করার পরে ডান পাশে যা আসলে দেখো এটা ওয়ান প্লাস টু কিউ হোল স্কোয়ার লেখা যায়। তো সুতরাং এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই কিন্তু বের করতে বলা হয়েছে। খ অংশ, এক নং এর মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো সবার আগে এই যে এক নং এর মূলদ্বয় যে আলফা বিটা, সেটা আমাদেরকে লিখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল জিরো, মূলদ্বয় আলফা বিটা। সুতরাং আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা এখানকার মতোই মাইনাস বি বাই এ, এখানে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, সরাসরি টু এ লেখা যায়, এবং কারণ এক্স স্কোয়ারের সহগণ আলফা বিটা ইকুয়াল লেখা যায় সি ডিভাইডেড বাই এ, সি কিন্তু এই পুরো অংশটাই হবে। আমি এর আগে বলছি এক্স যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে পুরোটাই হলো সি, তাহলে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান যেহেতু আছে তাই সরাসরি লিখলাম। এখন আসি কী কাজ করতে বলছে, আলফা প্লাস বিটা মডুলাস আলফা মাইনাস বিটা এত মূল বিশেষ সমীকরণ নেবে। আলফা প্লাস বিটা কিন্তু আমাদের কাছে আছে, মডুলাস কথার অর্থ হলো এই যে দুই পাশে যে দুইটা খাড়া দাগ, এর মানে হলো এই আলফা প্লাস বিটার ধনাত্মক মান নিতে হবে বা পরম মান নিতে হবে। তো এটা ধনাত্মকই, কোনো সমস্যা নাই। এরপরে আলফা মাইনাস বিটার মান দরকার আমাদের, আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা। তো আলফা প্লাস বিটার মান কি, আলফা প্লাস বিটার মান কিন্তু এই যেখানে টু এ আছে, তাহলে টু এ হোল স্কোয়ার ফোর, আলফা বিটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হয় ফোর এ স্কোয়ার গুণ করলে ফোর এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, ফোর এ স্কোয়ার কাটা যায় হয় ফোর বি স্কোয়ার। তো এখান থেকে আমরা আলফা মাইনাস বিটার মান বের করব, সুতরাং আলফা মাইনাস বিটা ইকুয়াল হবে প্লাস মাইনাস ফোর বি স্কোয়ার, এটা সমান কিন্তু প্লাস মাইনাস টু বি রুট চলে গেলে, কিন্তু আমাদের কিন্তু দরকার হলো মডুলাস। সুতরাং আলফা মাইনাস বিটা মডুলাস এর মানে হলো শুধু টু বি, কারণ প্লাস মাইনাস নেওয়ার মাইনাস নেওয়া যাবে না। তো আমরা যে দুইটা মূল দিয়ে সমীকরণ গঠন করতে বলছি সেটা বের করলাম,
এই যে আলফা মাইনাস আলফা প্লাস বিটা তো আছেই আলফা মাইনাস বিটা বের করলাম এখন এই দুটো একবার যোগ করব একবার গুণ করব তারপরে সমীকরণ গঠন করব বাকি অংশ এই পাশে লিখে দেখো তাহলে আমরা কি করব এই দুটো যোগ করব একবার নির্ণেয় সমীকরণের মূল দ্বয়ের যোগফল না লিখলেও চলে লিখি মূল দ্বয়ের যোগফল মডুলাস আলফা প্লাস বিটা মডুলাস আলফা মাইনাস বিটা তো এটা হলো টু এ এটা হচ্ছে টু বি কিন্তু টু কমন নেই টু ইন্টু এ প্লাস বি এবং মূল দ্বয়ের গুণফল দুটো গুণ করি আলফা প্লাস বিটা মডুলাস ইন্টু আলফা মাইনাস বিটা তো এটা হলো টু এ এটা হলো টু বি গুণ করলে হয় ফোর এ বি এই অঙ্কটা আমরা আরেকবার সলভ করেছিলাম নির্ণয় সমীকরণ কী হবে নির্ণয় সমীকরণ সূত্র সুতরাং নির্ণয় সমীকরণ সূত্র কি এক্স স্কোয়ার মানে চলক স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল জিরো এটা হলো সূত্র তো এখন আমরা কাজ করি কি এই মূল দ্বয়ের যোগফল আর গুণফল বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ প্লাস বি এটা হলো মূল দ্বয়ের যোগফল এই যে বসিয়ে দিলাম একবারে ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল হচ্ছে ফোর এ বি এটাই হলো অ্যান্সার অর্থাৎ নির্ণয় আমাদের যে সমীকরণ বের করতে বলছে দেখো দুই নং সমীকরণ কি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর মূল দ্বয় আলফা বিটা একইভাবে মূল সহগ সম্পর্ক থেকে সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এখানে কিন্তু মাইনাস বি বাই এই হবে কারণ এটা হলো সেই আদর্শ সমীকরণে এখানে আছে এবং আলফা বিটা মূল দ্বয়ের গুণফল সি ডিভাইডেড বাই এ সির জায়গায় সি আছে এ জায়গায় আছে তাই কিন্তু এভাবে লিখলাম আমরা এখন আসি যে সমীকরণটা প্রশ্নের মধ্যে আছে যে এত সমীকরণের মূল দ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো সেই সমীকরণটা আমরা লিখি তো খেয়াল করো এই সমীকরণকে বা এই সমীকরণের মূল দ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করার অর্থ হলো এক্সের মান বের করলে যেন যে অংশটা পাবো আমাকে সেখানে যেন শুধু আলফা বিটা থাকে অর্থাৎ এক্স ইকুয়াল আলফা বিটার একটা রাশি অন্য কিছু থাকবে না আর একটা যে এক্স ইকুয়াল হবে সেখানে আলফা বিটার রাশি অন্য কিছু থাকবে না তো এই সমীকরণ দিকে যদি তাকাই এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি সেই রাশির মধ্যে কিন্তু আলফা বিটা নাই থাকবে শুধু এবিসি কারণ এই সহগ সব এবিসি আছে তাহলে আমাদের প্রধান টার্গেট হবে এই এবিসিকে সরিয়ে আলফা বিটা নিয়ে আসা তাহলে সমাধান করার পরে আর এবিসি থাকবে না আলফা বিটা থাকবে তো সেটা যদি আনতে চাই খেয়াল করো এই যে এখানে যে দুইটা রাশি আছে অংশ আছে দুইটা অংশকে ব্যবহার করতে হবে অর্থাৎ এর মধ্যে মাইনাস বি বাই এ আনতে হবে সেই জায়গায় আমরা আলফা বি প্লাস বিটা বসাবো আবার সি ডিভাইডেড বাই এ আনতে হবে সেখানে আলফা বিটা বসাবো তারপর আমরা সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত যে কাজ সেটা পাবো তাহলে খেয়াল করো যদি আমরা এ দিয়ে পুরো সমীকরণকে ভাগ করি তাহলে এখানে সি বাই এ আসে যে সি বাই এর জায়গায় আমরা আলফা বিটা বসাতে পারতেছি আবার বি বাই এর জায়গায় আলফা প্লাস বিটা বসাতে পারছি আর এ কাটা যায় তাহলে আমরা এ দিয়ে ভাগ করি সি বাই এ এক্স স্কোয়ার টু ইন্টু বি বাই এ এক্স ফোর বাই এ ইকুয়াল জিরো এ দ্বারা ভাগ করে এ দ্বারা ভাগ করে বাকি অংশ এই পাশে লিখি দেখো তো সি ডিভাইডেড বাই এ একটু পরে মান বসাই এখানে মাঝে প্লাস দিয়ে টু ইন্টু মাইনাস বি বাই এ লিখি কেন লিখবো এটা এই মাইনাসটা ভিতরে দিলাম কারণ এখানে দেখো এই যে মাইনাস বি বাই এর মান আলফা প্লাস বিটা ইন্টু এক্স ফোর এ এ কাটা গেলে শুধু ফোর থাকে এখন আমরা মান বসাই তাহলে সি বাই এ হলো আলফা বিটা এক্স স্কোয়ার টু ইন্টু এটার মান হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স এখানে ফোর ইকুয়াল জিরো
এখন যদি আমরা সমাধান করি অর্থাৎ এর মূল বের করি তাহলে কিন্তু খুব সহজেই x এর মান আলফা বিটা আকারে প্রকাশ পাবে। কেন? এখানে কোনো এবিসি নাই, শুধু আলফা বিটা আছে। আমরা মান বের করি x এর মান আর কি, আলফা বিটা x স্কয়ার টু আলফা x টু বিটা x প্লাস ফোর ইকুয়াল জিরো। এরপরে দেখো কমন নেওয়া যায়, এখানে টু আলফা কমন যায়, টু আলফা না শুধু আলফা এক্স কমন যায়, তাহলে আলফা এক্স কমন নিলাম তাহলে এখানে থাকে হলো বিটা এক্স প্লাস টু, প্লাস এখান থেকে কমন যায় শুধু টু, তাহলে বিটা এক্স প্লাস টু ইকুয়াল জিরো। সাধারণ কমনটা হলো বিটা এক্স প্লাস টু, বাকি অংশ হলো আলফা এক্স প্লাস টু। এটা তো আমরা বুঝতে পারি। এখন যদি আলাদা আলাদা শূন্য ধরি, সুতরাং বিটা এক্স প্লাস টু ইকুয়াল জিরো, আলফা এক্স প্লাস টু ইকুয়াল জিরো লেখা যায়। তো এখান থেকে এক্সের মান বের করি সমান মাইনাস টু, সুতরাং এক্স ইকুয়াল মাইনাস টু ডিভাইডেড বাই বিটা। এখান থেকে যদি এক্সের মান বের করি সমান মাইনাস টু, সুতরাং এক্স ইকুয়াল মাইনাস টু ডিভাইডেড বাই আলফা। তো খেয়াল করো আমরা যে আলফার মান বের করেছি এক্স ইকুয়াল টু মাইনাস টু বাই বি এবং এক্স ইকুয়াল মাইনাস টু বাই আলফা, এটা আলফা বিটার মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে এই সমীকরণ। অ্যান্সার তোমরা সৃজনশীল শেষ করলাম, এখন তোমাদের করণীয় কী? আমি তো তিনটা সৃজনশীল প্রশ্ন সলভ করে দিলাম ক্লাসে, তো এর আগের ক্লাস অর্থাৎ 13 নম্বর ক্লাসে আমরা দুইটা সৃজনশীল সলভ করেছি, আর 14 নম্বর ক্লাসে কিন্তু 3 নম্বর সৃজনশীল সলভ করলাম। তো তোমাদের কাজ হলো এই তিনটা সৃজনশীল তো বোঝা, এবং বোর্ড প্রশ্ন যেগুলো আছে সৃজনশীল প্রশ্ন, গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন, সেই বোর্ড প্রশ্নগুলো বই থেকে নিজে নিজেই গুরুত্ব সহকারে আমরা সলভ করব। কারণ আমি যে তিনটা সলভ করছি এই তিনটাই পরীক্ষাতে আসবে এরকম কোনো কথা নেই, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে বা প্র্যাকটিস করার অংশ হিসাবে আমরা এই তিনটা সৃজনশীল প্রশ্ন সলভ করেছি। আর তিনটা সৃজনশীল প্রশ্নের মধ্যে কমন অঙ্ক আছে এবং দু একটা আনকমন অঙ্ক আছে, তো এগুলো মাথায় রাখবে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো প্রথমত বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, তো সেই সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আগে সলভ করতে হবে, কারণ সলভ করলে বোর্ড প্রশ্ন সম্পর্কে একটা ধারণা আমাদের আসবে। তো যদি শুধু বইয়ের অঙ্ক করি আর কিছু সৃজনশীল প্রশ্ন অর্থাৎ বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না, পরীক্ষার প্রশ্ন আমরা বুঝতে পারবো। আর যদি খালি বইয়ের অঙ্কই আমরা সলভ করে থাকি এবং কোনো সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস না করি তাহলে বইয়ের সৃজনশীল প্রশ্ন বোঝা বা পরীক্ষার সময় যে সৃজনশীল আসবে সেটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না, সেটা বুঝতে সমস্যা হবে, আর পরীক্ষার হলে বুঝতে সময় লাগলে কিন্তু পরীক্ষাতে অ্যান্সার করা যায় না। তো এই জন্য সবাইকে বলছি যে তোমরা যত বেশি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে বইয়ের অঙ্ক সলভ করার পরে, কিন্তু আমি যে 32টা প্রশ্ন সলভ করলাম আরও দু একটা প্রশ্ন হয়তো বা আসে, তো ওগুলো সহ সবগুলো অঙ্ক প্র্যাকটিস করার পরে সৃজনশীল প্রশ্নে আসবো। তো যদি এর পরে সৃজনশীল প্রশ্নে আসি তাহলে আমাদের কাছে সৃজনশীল প্রশ্নগুলো সহজ মনে হবে অনেক, তাছাড়া কিন্তু অনেক কঠিন মনে হবে। আগে যদি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা শুরু করি, যেরকম 1 থেকে শুরু করে যদি 12 নম্বর লেকচার পর্যন্ত তোমরা না দেখে সরাসরি এই সৃজনশীল প্রশ্ন সলভ করা শুরু করো তাহলে দেখবে যে কিছুই বুঝছো না তোমরা। আবার যদি এই চ্যাপ্টারের বইয়ের অঙ্ক শুরু করো কিন্তু বেসিকটা ভালো করে ক্লিয়ার না করো তাহলে কিন্তু সে বইয়ের অঙ্ক বুঝবে না। এই জন্যই সবাইকে রিকোয়েস্ট করছি এই চ্যাপ্টারে যতগুলো লেকচার আছে সবগুলো প্রথম থেকে দেখবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লেকচার বেসিক সূত্র দেওয়া হয়েছে, তারপরে 3 থেকে 4 থেকে 12 নম্বর লেকচার পর্যন্ত কিন্তু বিভিন্ন অঙ্ক আমরা সলভ করেছি, 13-14 নম্বর অঙ্ক লেকচার আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করলাম। এরপরে আমরা পরবর্তী ক্লাস 1টা বা 2টা ক্লাস আমরা এমসিকিউর উপরে নেওয়ার চেষ্টা করব। তো এমসিকিউ নেওয়ার আগে আমরা প্রথমেই যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো একবার রিভিউ করব, রিভিউ করে এমসিকিউ করানোর চেষ্টা করব, যতগুলো এমসিকিউ সলভ করা যায় করব। কিন্তু মাথায় রাখতে হবে যেগুলো যে এমসিকিউ সলভ করবো ওইগুলোই শুধু সলভ করে রাখবো এরকম না, ওইগুলো সলভ করে আমরা একটা ধারণা নেবো যে কেমনভাবে কীভাবে সলভ করতে হয়, এবং বই এবং বোর্ডের যত এমসিকিউ আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যে এমসিকিউগুলো আছে এগুলো আমাদের সলভ করার টেকনিক শিখতে হবে।
আর এমসিকিউ যদি আমি চর্চা করি তাহলে পরীক্ষার হলে কিন্তু সময় থাকে লিমিটেড, আমাদের জন্য সহজ হবে অল্প সময় অ্যান্সার করা। আর যদি মনে করি যে না পরীক্ষার হলে আমি প্র্যাকটিস করব, তাহলে কিন্তু পরীক্ষার হলে যে 5-7টা এমসিকিউ সলভ করলেই দেখা যাবে যে 25 মিনিট সময় শেষ, কিন্তু 25টা এমসিকিউ 25 মিনিট সময় থাকে। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।